السلام عليكم ورحمة الله وبركاته. شبر داخل بركاتي 2023 তোমাদের কিছুক্ষণ পর পরীক্ষা, তোমরা অনেকেই কিন্তু নেটের মধ্যে এরকম দেখা যাচ্ছে, ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতেছে যে داخل পরীক্ষার 2023 এর কোরআন মাজিদ প্রশ্ন ফাঁস। আসলে বিষয় নিয়ে কিছু কথা বলবো প্রশ্ন ফাঁস নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে আমরা প্রশ্ন ফাঁস একটা প্রশ্ন তোমাদের নমুনা দিয়েছি, আসলে এগুলো সবকিছুই ফেক। মূলত প্রশ্ন ফাঁসের ব্যাপারে আমি বলতে পারি যে নিঃসন্দেহে প্রশ্ন ফাঁস যদি হয় তাহলে যে প্রশ্নটি ফাঁস হয়েছে বা সেই প্রশ্নটি আউট হয়েছে সেই প্রশ্ন দিয়ে তোমাদের কোনো পরীক্ষা হবে না। আর প্রশ্নগুলো কিন্তু কয়েক সেট প্রশ্ন থাকে, যেমন চার সেট যদি প্রশ্ন দেওয়া হয় সেই চার সেটের মধ্যে যদি এক সেট ক সেট আউট হয়ে যায় তোমাদের খ সেট দিয়ে কিন্তু পরীক্ষা হবে, আর খ সেট যদি আউট হয়ে যায় তোমাদের ঘ সেট দিয়ে পরীক্ষা হবে। অতএব পরীক্ষা নির্ধারণ করা হয় কিন্তু তোমাদের দেখা যায় একেবারে পরীক্ষার পূর্ব মুহূর্তে তোমাদের কিন্তু পরীক্ষার সেটটি নির্ধারণ করে দেওয়া হয় মাদ্রাসা বোর্ড থেকে। অতএব তোমরা যে প্রশ্ন ফাঁস বা প্রশ্ন ফাঁসের ব্যাপারে তোমরা বিভিন্ন ভিডিও দেখতেছো সেই ভিডিওগুলো কিন্তু সবগুলোই ফেক, এগুলোর পিছনে না দৌড়িয়ে তোমাদের উচিত হবে যে ভালো ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষাটা দেওয়া। প্রশ্ন ফাঁসের পিছনে যদি দৌড়াও তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হতে পারে, এই জন্য প্রশ্ন ফাঁসের পিছনে দৌড়াও না, না দৌড়িয়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে ভালো করে পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমাদের ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো আসলে সে বিষয়টি আশা করি বুঝতে পেরেছো, প্রত্যেকটা বিষয়ে এরকম কোনো দিন প্রশ্ন ফাঁস হবে না। আর যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় ধরে নিতে পারো 100% শিওর যে এই প্রশ্ন দিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা হবে না। তোমার হাতে যদি প্রশ্ন এসে পৌঁছে থাকে তাহলে বাংলাদেশের মধ্যে যত শিক্ষার্থী আছে প্রায় অধিকাংশ শিক্ষার্থীর হাতেই কিন্তু এই প্রশ্নটা পৌঁছে যাবে। তাহলে তোমার হাতে যেহেতু পৌঁছেছে অন্যদের হাতেও পৌঁছাবে, আর যে প্রশ্নটা মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে সে প্রশ্ন দিয়ে 100% কোনো পরীক্ষা হবে না। তো ধন্যবাদ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। সকলে মন দিয়ে লেখাপড়া করো, সকলের জন্য শুভকামনা রইল, সকলের রেজাল্ট ভালো হোক মহান রবের কাছে সেই প্রার্থনা করি। এখানে শেষ করলাম। আর আমাদের চ্যানেল মধ্যে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে সুন্দর করে সাজেশন দেওয়া আছে, সেই সাজেশনগুলো তোমরা ফলো করলে আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবা। ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে যারা ভিডিওটি কমপ্লিট করেছো।